গুড মর্নিং স্টুডেন্টস, আমি প্রবীর কুমার নাস্ত, টেকনিক পলিটেকনিক ইনস্টিটিউটের ওয়েল্ডিং ওয়ার্কশপ ইনস্ট্রাক্টর। হ্যাঁ, এই পর্যায়ে আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে টিগ ওয়েল্ডিং প্র্যাকটিস। তো টিগ ওয়েল্ডিং হচ্ছে টাংস্টেন ইনার্ট গ্যাস ওয়েল্ডিং। টাংস্টেন এটা হচ্ছে নন কনজিউমেবল একটা ইলেকট্রোড, বা আমরা টাংস্টেন ইলেকট্রোড আমরা এখানে দেখছি টাংস্টেন ইলেকট্রোড। তো টিগ সম্বন্ধে আমাদের যদি বলতে হয় তাহলে যদি আমরা এটা ডিসি ওয়েল্ডিং মেশিন, যদি আমরা আলোচনা করি যে এই ব্যাপারটায় যে আমরা যদি মাইনস্টিল জাতীয় বা ফেরাস মেটাল জাতীয় জবে ওয়েল্ডিং করি তাহলে সেক্ষেত্রে আমরা ডিসি ওয়েল্ডিং মেশিন ব্যবহার করবো। আর যদি আমরা নন ফেরাস মেটাল অ্যালুমিনিয়াম ম্যাগনেসিয়াম যদি ওয়েল্ডিং করি তাহলে সেক্ষেত্রে আমরা এসি ওয়েল্ডিং মেশিন ব্যবহার করব। এর সেট আপটা আমরা একটু দেখে নিচ্ছি। এটা হচ্ছে হাই ফ্রিকোয়েন্সি ইউনিট টিগ ইলেকট্রোড, আর এটা হচ্ছে আর্থ ক্ল্যাম্প। এটা আর্থ ক্ল্যাম্প আমরা লাগিয়েছি। তো এখানে যেটা ঘটনা এটা হচ্ছে আমাদের আর্গন গ্যাস, বিশুদ্ধ আর্গন গ্যাস অথবা হিলিয়াম গ্যাস আমরা ব্যবহার করবো এই ওয়েল্ডিং করতে গেলে। আমরা ওয়েল্ডিং প্র্যাকটিসটা দেখে নিই কীভাবে আমরা ওয়েল্ডিংটা করবো। বলি, আমরা যখন থিন শিটে ওয়েল্ডিং করবো তখন সেক্ষেত্রে আমরা ফিলার মেটেরিয়াল ব্যবহার করবো না, কিন্তু যখন আমরা একটু হেভি থিকনেস মেটালে ওয়েল্ডিং করবো তখন সেখানে আমাদের ফিলার মেটেরিয়াল ব্যবহার করতে হবে। যেহেতু আমরা এখানে আপনার থিন শিটে ওয়েল্ডিং করছি সেক্ষেত্রে আমরা এখানে ফিলার মেটেরিয়াল ব্যবহার করছি না। Thank you.